আবারও হারের খাতায় আরেকটি সংখ্যা বাংলাদেশের। ঘরের মাঠে উইন্ডিজদের বাংলা ওয়াশের পর নিউজিল্যান্ডের মাটিতে তামিমরাই উল্টো হোয়াট ওয়াশ। দেখা মিলল না জয়ের, তবে খোলসা হলো নতুন এক পরিসংখ্যানের। তামিম খেললেই নাকি খেলে বাংলাদেশ দল, তামিমের ব্যাট কথা বললেই নাকি দল করে বড় সংগ্রহ, নয়তো বাংলাদেশ দল হারিয়ে যায় অতল সমুদ্রে। হয়তো অনেকেই এমনটা মানতে নারাজ, কিন্তু ক্রিকেটের ভাষা যে পরিসংখ্যান, আদৌ কি পরিসংখ্যান এমনটাই বলে? চলুন একটু জেনে আসা যাক। অন্য দেশগুলোর টপ অর্ডার, মিডল অর্ডার এমনকি লোয়ার অর্ডারের খেলোয়াড়রাও দুর্দান্ত কবজি ঘোরাতে পারেন ব্যাট হাতে, যাতে টপ অর্ডাররা ব্যর্থ হলে মিডল অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যর্থ হলে লোয়ার অর্ডারের খেলোয়াড়রা ধরতে পারেন দলের হাল। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অবশ্য এমনটাই হওয়া চাই। এই যেমন সাম্প্রতিক সময়ের ভারত ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ, ভারতের টপ অর্ডারদের মধ্যে রোহিত বাদে সবাই সফল, ধাওয়ানের 98 কিংবা বিরাটের 56, দল পৌঁছে যায় 32 ওভারে 169। বাকি কাজটা সারেন দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, কেএল রাহুলের 43 বলে 62 কিংবা কুণাল পান্ডিয়ার 31 বলে 58। অসাধারণ পাইপলাইনে দল পৌঁছে যায় 317, এমনকি 66 রানের এক বড় জয়ও পেয়ে যায় ভারত। তবে বাংলাদেশ যেন এক্ষেত্রে একেবারেই উল্টো, টপ অর্ডারের ধারাবাহিকতায় বড্ড অভাব তো আছেই, সাথে তামিমের দ্রুত আউট হয়ে যাওয়ার সাথেও অধিকাংশ ক্ষেত্রেই জড়িয়ে থাকে ম্যাচ জয়ের ভবিষ্যৎ কিংবা ইনিংসটাকে বড় করার সক্ষমতাও। গত 1.5 বছরের পরিসংখ্যান বলছে তামিম শেষ তো ম্যাচ শেষ। চলুন একটু পরিসংখ্যানে নজর দেয়া যাক। গত 1.5 বছরে বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে মোট 9টি ওয়ানডে ম্যাচ, যেখানে প্রথম 3টি জিম্বাবুয়ের সাথে, মাঝের 3টি ওয়েস্ট ইন্ডিজ, বাকি 3টি নিউজিল্যান্ডের সাথে। এই 9 ম্যাচের মধ্যে তামিমের সেঞ্চুরি রয়েছে 2টি, হাফ সেঞ্চুরি 3টি। নিউজিল্যান্ড সিরিজ বাদ দিলে তামিম প্রায় প্রতি ম্যাচেই রান করেছেন এবং জিতিয়েছেনও ম্যাচকে। আর নিউজিল্যান্ড সিরিজে তামিমের করা 78 রানের ম্যাচেই বাংলাদেশ পৌঁছে 270-এর ঘরে, বাকি দুটোতেই 160 টপকানো হয়নি বাংলাদেশের। কেননা ওই দুটি ম্যাচে তামিম ছিলেন ব্যর্থ, করেছেন যথাক্রমে 13 ও 1 রান। পরিসংখ্যানটা হয়তো এখানেই স্পষ্ট, আর কতদিন টপ অর্ডারের 2-3 খেলোয়াড়ের ওপর দৃষ্টি রাখবে বাংলাদেশ, আর কত জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ। এবার তো টিকে থাকার মিশনে চোখটাকে রাঙাতে হবে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের দিকে। প্রস্তুত তো বাংলাদেশ? আপনার নিজস্ব মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, আমরা জানতে চাই আপনার কি ভাবনা।